নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব প্রিভিয়াস ইয়ারের রিডিং কম্প্রিহেনশন নিয়ে। তা সিটেট প্রিভিয়াস ইয়ারে যে রিডিং কম্প্রিহেনশন, ইংরেজির যে রিডিং কম্প্রিহেনশন এসেছিলো, তা সেই কম্প্রিহেনশন নিয়ে আজকে আমি আলোচনা করব। আশা করি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন করলে আগামী বছরে যে প্রশ্ন আসবে তার একটা আইডিয়া আপনাদের চলে আসে, বা স্ট্রাকচার সম্বন্ধে আপনাদের আইডিয়া চলে আসবে যে কীরকম ধরনের প্রশ্ন আপনাদের জিজ্ঞেস করা হয় রিডিং কম্প্রিহেনশন থেকে। তো চলুন আমরা চট করে রিডিং কম্প্রিহেনশনটা সলভ করব, আর এই সলভ করার মাধ্যমে আমরা দেখে নেব যে কীভাবে রিডিং কম্প্রিহেনশনে টাইম কিল না করে টাইম কীভাবে সেভ করা যায়। তা প্রথমে দেখুন আপনাদের স্ক্রিনে একটা রিডিং কম্প্রিহেনশন দেওয়া আছে। তা এই কম্প্রিহেনশনটা পরীক্ষায় এসেছিল সিটেট ফেব্রুয়ারি 2016। ঠিক আছে, তাহলে 2016 ফেব্রুয়ারি মাসে যে পেপার ওয়ান হয়েছিল, মানে পেপার ওয়ান মানে প্রাইমারি যে এক্সামটা হয়েছিল, তা সেই এক্সামের কোশ্চেন এটা। তা আমরা চট করে দেখে নেবো এখান থেকে কী কোশ্চেন এসছে। তা প্রথম প্রশ্ন ছিল দ্য অথর কুড রিডিউস হিজ এক্সপেন্সেস বাই হাফ বাই। তাহলে অথর কীভাবে তার এক্সপেন্সেস মানে খরচটা অর্ধেক করে ফেলেছিল সেটা জানতে চাওয়া হয়েছে। এটা কিন্তু আমরা প্যারাগ্রাফ না পড়লে আমরা উত্তর করতে পারবো না। নেক্সট বলেছে ড্যাশ কনস্টিটিউট এ মেজর পার্ট অফ দ্য অথর এক্সপেন্সেস। কোনটা অথরের মেজর পার্ট মানে খুব বেশি বেশি ছিল সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। মেজর পার্ট মানে খরচের বেশি দিকটা কিসে ছিল। নেক্সট বলেছে কি, নেক্সট কোশ্চেনে দ্য অথর চয়েস অফ হিস নিউ রেসিডেন্স এমব্লেম হিম টু। তাহলে সেটা আমাদের এখানে টেক্সট না পড়লে আমরা কিন্তু এখানে অ্যান্সার করতে পারবো না, কেননা এখানে এখানে এমব্লেম কথাটা উচ্চারণ করেছে, এটা এনেবেল হবে। হ্যাঁ, এনেবেল দ্য রেসিডেন্স এনেবেল হিম, তা এটা আমাদের টেক্সট না পড়লে আমরা এখানে অ্যান্সার করতে পারবো না। নেক্সট প্রশ্ন আছে হোয়াট গেভ দ্য অথর এ ফায়ারলি স্ট্রং বডি। তা কীভাবে সে একটা স্ট্রং বডি পেতে পারে, তা সেটা আমরা টেক্সট না পড়লে অ্যান্সার করতে পারবো না। নেক্সট দ্য স্টেপস টেকেন বাই দ্য অথর টু রিডিউস হিস এক্সপেন্সেস শো দ্যাট হি ওয়াজ, তা আমাদের এখানে টেক্সট না পড়লে এটা অ্যান্সার করতে পারবো না। নেক্সট প্রশ্ন দ্য ওয়ার্ড নিউমারাস মোস্টলি নিয়ার বাই মিনস। তাহলে এই ওয়ার্ডটা নিয়ার বাই যে মিনিংটা আমাদের টেক্সটে উল্লেখ করা আছে সেই অনুযায়ী কোনটা আমাদের চারটের থেকে যেটা সঠিক হবে সেটা আমাদের বোঝাতে হবে, বা এখানে সঠিক উত্তরটা করতে হবে। নেক্সট দ্য ওয়ার্ড হুইচ ইজ অপোজিট ইন মিনিং টু কার্সি। তাহলে কার্সির অপোজিট মানে বিপরীতার্থক শব্দ কী সেটা আমাদের বার করতে হবে। তা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এই চারটের মধ্যে কোনটা হবে, কিন্তু আমরা টেক্সট পড়ার পরে এটার অ্যান্সারটা করবো। চলে আসছি পরবর্তী প্রশ্ন, হুইচ পার্ট অফ স্পিচ ইজ দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইন দ্য সেন্টেন্স গিভেন বিলো। তাহলে কোন পার্ট অফ স্পিচ এই যে বাই, মানে আই ডিসাইড টু রিডিউস মাই এক্সপেন্সেস বাই হাফ, এখানে বাই, তা এইটা কোন পার্ট অফ স্পিচ সেটা আমাদের এখানে উল্লেখ করতে হবে। আর নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন এই প্যারাগ্রাফ থেকে, সেটা হচ্ছে দ্য নিউ অ্যারেঞ্জমেন্ট কম্বাইন্ড ওয়ার্কস অ্যান্ড ইকোনমি, দ্য ভয়েস ইন দ্য অ্যাবাভ সেন্টেন্স হ্যাজ বিন কারেক্টলি চেঞ্জ ইন। মানে আপনাদের এই যে কথাটা দেওয়া আছে এই কথাটা ভয়েস চেঞ্জ করলে কোনটা হবে সেটা আপনাদের উত্তর করতে হবে। ঠিক আছে, তা আশা করি বন্ধুরা আপনারা হয়তো বুঝে গেছেন যে কী কী কোশ্চেন আর তার অ্যান্সার কী কী হতে পারে। কিছু কোশ্চেন আমরা এখানে পারবো, কিন্তু সম্পূর্ণটা আমরা টেক্সটে সলভ করার পরেই করব। ঠিক আছে, তো চলুন বন্ধুরা আমরা এবার আমাদের যে কম্প্রিহেনশনটা দেওয়া আছে সেই কম্প্রিহেনশনটা আমরা একটু পড়ে নেব। তা আমি একটু কম্প্রিহেনশনটা পড়ছি, আপনারা একটু মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটি শেষে দেওয়া আছে। তা আমি পড়ছি, আপনারা একটু মনোযোগ দেবেন। অ্যাস আই কেপ্ট স্ট্রিক্ট ওয়াচ ওভার মাই ওয়ে অফ লিভিং, I could see that it was necessary to economize. I therefore decided to reduce my expenses by half. আমরা কিন্তু কোশ্চেন অ্যান্সার পেয়ে গেছি, আমরা তাও পুরো প্যারাগ্রাফটা পড়বো, প্যারাগ্রাফটা পড়ে আরও তো প্রচুর প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো অ্যান্সারও করবো। ঠিক আছে, তা চলুন পরবর্তী, মাই অ্যাকাউন্টস শোড নিউমেরাস আইটেমস স্পেন্ড অন ফেয়ার্স, এগেইন মাই লিভিং উইথ এ ফ্যামিলি meant the payment of a regular weekly bill. It also included the courtesy of occasionally taking members of the family out to dinner and likewise attending parties with them. All this involved heavy item for conveniences, especially as if the friend was a lady. Custom required that the man should pay all the expenses, also dining out meant extra cost. As no deduction could be made from the regular weekly bill for meals not taken,
it seemed to me that all this item could be saved, as likewise the den of my purse. So I decided to take rooms on my own account instead of living any longer in a family, and also to remove from place to place according to the work I had to do, thus gaining experience. At the same time, the rooms were so selected as to enable me to reach the place of business on foot in half an hour, and so save fare. Before this, I had always taken so kind of convenience whenever I went anywhere, and had to find extra time for work. The new arrangement combined works and economy, as it meant a saving of fares and gave me works of 8 or 10 miles a day. It was mainly these habits of long walks that kept me practically free from illness throughout my stay in England and gave me a fairly strong body. Next paragraph. Thus, I rented a suite of a room, one for a sitting room and another for a bedroom. This was the second stage. The third was yet to come. তা বন্ধুরা, আমরা কিন্তু প্যারাগ্রাফটা পড়ে নিয়েছি এবং প্যারাগ্রাফ পড়ে কিন্তু বুঝেও গেছি যে কোন কোনটা অ্যান্সার হবে, ঠিক আছে? তা চলুন বন্ধুরা, ওই জন্য আমাদের সম্পূর্ণ প্যারাগ্রাফটা একবার পড়ে নিতে হবে। আমরা যদি অ্যান্সার একটা পেয়ে যাই, তাহলে সেকেন্ড অ্যান্সারের জন্য আমাদের আবার পুরো প্যারাগ্রাফটা পড়তে হবে। তা সেটা না করে একবারে প্যারাগ্রাফটা পড়ে নিয়েছি, তো সুতরাং উত্তর কী হবে সেগুলো আমাদের মাথায় কিন্তু চলে এসেছে। তা বন্ধুরা, প্রথম প্রশ্ন এখানে করা আছে, দ্য অথর কুড রিডিউস হিজ এক্সপেন্সেস বাই হাফ বাই, কীভাবে করেছিল? না, এর সঠিক উত্তর হচ্ছে এই যে রেন্টিং rooms close to his office, ঠিক আছে? এইটা কিন্তু এখানে সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন, ড্যাশ কনস্টিটিউটেড এ মেজর পার্ট অফ দ্য অথর এক্সপেন্সেস, কোনটা? না, সেটা হচ্ছে ডিনিং আউট। ডিনিং আউটটা কিন্তু এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, দ্য অথর্স চয়েস অফ হিস নিউ রেসিডেন্স এনেবেলড হিম টু, তা এখানে কী করা হয়েছিল? না, এখানে এর সঠিক উত্তর হবে কিপ থিংস আন্ডার কন্ট্রোল, কেননা সে জিনিসপত্র নিজের কন্ট্রোলে রাখতে পেরেছিল। নেক্সট প্রশ্ন, হোয়াট গিভ দ্য অথর এ ফায়ারলি স্ট্রং বডি, কি দিতে পারত? না, সেটা হচ্ছে লং ওয়াক্স, তাই না? সোজা লম্বা হাঁটা, ঠিক আছে? চলে আসছি পরবর্তী প্রশ্ন, দ্য স্টেপস টেকেন বাই দ্য অথর টু রিডিউস হিস এক্সপেন্সেস স্লো দ্যাট হি ওয়াজ, তাহলে এখানে এর সঠিক উত্তর কোনটা হবে বন্ধুরা? না, এর সঠিক উত্তর হচ্ছে ফ্রুগাল। ফ্রুগালটা কিন্তু সঠিক উত্তর, ঠিক আছে? চলে আসছি পরবর্তী প্রশ্ন, দ্য ওয়ার্ড নিউমারাস মোস্ট নিয়ারলি মিন্স, তাহলে এর মানেটা কি সেটা আমাদের জানতে চাইছে, তা এখানে সঠিক উত্তর হবে মেনি। নেক্সট প্রশ্ন, দ্য ওয়ার্ড হুইচ ইজ অপোজিট ইন মিনিং টু কার্সি ইজ, তাহলে কার্সির অপোজিট বিপরীতার্থক শব্দ কি সেটা আমাদের জানতে চাওয়া হয়েছে, তা এখানে সঠিক উত্তর হচ্ছে রুডনেস। চলে আসছি পরবর্তী প্রশ্ন, হুইচ পার্ট অফ স্পিচ ইন দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইন দ্য সেন্টেন্স গিভেন বিলো, আই ডিসাইড টু রিডিউস মাই এক্সপেন্সেস বাই হাফ, তাহলে বাইটা এখানে কি হিসেবে ব্যবহার করা হয়েছে? না, এখানে বাইয়ের সঠিক উত্তর হবে প্রিপোজিশন, তাহলে পার্ট অফ স্পিচ কোনটা? না, এটা হচ্ছে প্রিপোজিশন। নেক্সট প্রশ্ন, দ্য নিউ অ্যারেঞ্জমেন্ট কম্বাইন্ড ওয়ার্কস অ্যান্ড ইকোনমি, দ্য ভয়েস ইন দ্য অ্যাবাভ সেন্টেন্স হ্যাজ বিন কারেক্টলি চেঞ্জড ইন, তাহলে এর সঠিক উত্তর কোনটা হবে যদি ভয়েসটা চেঞ্জ করি? তাহলে এর সঠিক উত্তর হবে অপশন সি, ওয়ার্কস অ্যান্ড ইকোনমি ওয়ার কম্বাইন্ড ইন দ্য নিউ অ্যারেঞ্জমেন্ট, এইটা কিন্তু সঠিক উত্তর হবে। তো বন্ধুরা, আমরা দেখুন কত তাড়াতাড়ি কিন্তু টাইম কিল না করে, টাইম সেভ করে আমরা কিন্তু প্যারাগ্রাফটা সলভ করে তার কোশ্চেন আনসার করে ফেলেছি। তা আপনারাও যদি এই প্রসেসে করতে চান, তা আপনারাও করতে পারেন বা এই প্রসেসটা ফলো করতে পারেন, যে প্রসেসের মাধ্যমে আপনারা কিন্তু খুব তাড়াতাড়ি এই কোশ্চেনগুলোর অ্যান্সার করতে পারবেন। তো সুতরাং আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কীভাবে আমরা এই প্রসেসটা করলাম। এবার চলুন একটা পোয়েট্রি সলভ করবো। পোয়েট্রি সলভ করার মাধ্যমে আপনাদের জিনিসটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে এবং বুঝতে পারবেন কীভাবে আপনারা এই রিডিং কম্পিটিশন থেকে যে 15 নম্বর থাকে সেই 15 নম্বর হস্তগত করতে পারেন। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা এবার একটা পোয়েট্রি সলভ করব। তো যাই আমরা পোয়েট্রিতে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি এবার একটা পোয়েট্রিতে। তা আমরা এবার পোয়েট্রি একটা সলভ করব। তা পোয়েট্রি সলভ করার মাধ্যমে আমরা কিন্তু জিনিসটা ক্লিয়ার করব যে কিভাবে আমরা টাইম কিল না করে, টাইম সেভ করে আমরা কিন্তু এগুলো করতে পারছি। তো ঠিক আছে, তো চলুন বন্ধুরা, আমাদের যেরকম আমাদের কম্প্রিহেনশনটা দেওয়া আছে, কম্প্রিহেনশনটা দেওয়া থাক। এটা এসেছিল সিটেট ফেব্রুয়ারি 2016 এর পেপার ওয়ানে।
ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পারছেন যে পেপার ওয়ানে এই পেপারটা দেওয়া ছিল। বিগত বছরের প্রশ্ন অবশ্যই আপনাদের করতে হবে, যাতে আপনারা কোশ্চেনের প্যাটার্ন বা স্ট্রাকচার সম্বন্ধে যদি আপনাদের আইডিয়া করতে হয়। ঠিক আছে, তো চলুন আমরা প্রথমে যে প্রসেসে আমরা করছিলাম, তা সেই প্রসেসে প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা কি কি কোশ্চেন আনসার চাওয়া হয়েছে বা কি কি কোশ্চেন করা হয়েছে তা সেই কোশ্চেনগুলো আমরা আগে দেখে নেব। সেই কোশ্চেনগুলো দেখে নেওয়ার ফলে আমাদের যেটা উপকার হবে সেটা কি হবে, না আমরা একটা জিনিসের আইডিয়া খুব পরিষ্কার হয়ে যাবে যে কি সম্বন্ধে প্যারাগ্রাফটা করা হয়েছে। ঠিক আছে, তা সুতরাং প্যারাগ্রাফের একটা নিখুঁত ধারণা হবে না, সূক্ষ্ম ধারণা হবে না, কিন্তু আপনাদের আইডিয়া হয়ে যাবে যে প্যারাগ্রাফটা কি সম্পর্কে। আর তারপরে আপনারা যদি প্যারাগ্রাফটা পড়েন তাহলে সেই কোশ্চেনের অ্যান্সারগুলো আপনাদের কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক আছে, তো চলুন বন্ধুরা আমরা কোশ্চেনগুলো পড়ে নিই। তাহলে এখানে প্রথম প্রশ্ন আছে, দ্য পোয়েট প্রেজেন্ট টাইম অ্যাজ এ অবলিক এন, মানে টাইমকে তিনি কিভাবে এখানে উল্লেখ করেছেন। নেক্সট প্রশ্ন আছে, দ্য পোয়েট রিগ্রেটস দ্যাট, তাহলে পোয়েট কি রিগ্রেটস করে এখানে আমাদের প্যারাগ্রাফটা পড়ে বার করতে হবে। নেক্সট, দ্য পোয়েট এনভিস হিজ ফ্রেন্ড বিকজ দে, তা আমাদের এটা প্যারাগ্রাফ না পড়লে আমরা এর অ্যান্সার বার করতে পারবো না। নেক্সট, দ্য ইনার ম্যাচুরিটি দ্য পোয়েট লংস ফর উইল কাম, কখন আসে সেটা আমাদের প্যারাগ্রাফটা পড়ে বার করতে হবে। নেক্সট, দ্য পোয়েট ইজ ড্যাশ অ্যাবাউট হিজ ফিউচার, তাহলে পোয়েট ফিউচার সম্বন্ধে কি সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে, প্যারাগ্রাফ না পড়লে বার করতে পারবো না। নেক্সট হচ্ছে, দ্য ফিগার অফ স্পিচ ইউজড ইন লাইন ওয়ান অ্যান্ড লাইন টু ইজ, তাহলে ফিগার অফ স্পিচটা আমাদের লাইন ওয়ান লাইন টু থেকে বার করতে হবে। নেক্সট, দ্য রাইজ অ্যান্ড ফল অফ টোন ইজ, সেটাকে কি বলে আমাদের এখানে বার করতে হবে। নেক্সট প্রশ্ন, হোয়াইল লার্নিং ইংলিশ অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, তা যখন আমরা ইংরেজিকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে পড়ি তখন কোন অপশানটা এখানে সঠিক সেটা আমাদের বলতে হবে, প্যারাগ্রাফটা না পড়ে আমরা অ্যান্সার করতে পারবো না। এবং লাস্ট কোশ্চেন কি আছে, হুইচ ওয়ান অফ দি ফলোয়িং ইজ অ্যান এসেন্সিয়াল ক্যারেক্টারিস্টিক্স অফ এ গুড টেক্সট বুক ইংলিশ, তাহলে ইংলিশ পড়ার একটা গুড টেক্সট বুক সেই টেক্সট বুকটা কি সেটা আমাদের এখানে বলতে হবে। ঠিক আছে, তা সুতরাং চলুন আমরা দেখে নিই প্যারাগ্রাফটা পড়বো। আর এগুলো মনে হচ্ছে এই 81 মানে এই পরবর্তী যে কোশ্চেনগুলো আছে 81 থেকে 85 এগুলো মনে হচ্ছে আমার পেডাগজি থেকে কোশ্চেন দিয়েছে, তা আমরা টেক্সট না পড়লে বুঝতে পারবো না, কেননা টেক্সট না পড়লে এই প্যারাগ্রাফটা কী সম্বন্ধে সেটা আমাদের আইডিয়া আসবে না। ঠিক আছে, তা আমরা পোয়েট্রিটা পড়া শুরু করছি, আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। হাউ সুন হাত টাইম দ্য সাবটিল থিপ অফ ইউথ স্টোলেন অন হিস উইং মাই 23rd ইয়ার, মাই হাস্টিং ডেজ ফ্লাই অন উইথ ফুল কেরিয়ার, বাট মাই লেট স্প্রিং নো বার্ড অর ব্লোজমস স্লোথ, পারহ্যাপস মাই সিমব্লেমস মাইট ডিসিভড দ্য ট্রুথ দ্যাট আই টু ম্যানহুড অ্যাম অ্যারাইভড সো নিয়ার অ্যান্ড ইনওয়ার্ড রিপেন্স রাইপনেস ডট much less appear that some more timely happen spirits endured yet be is less or more or soon or slow it shall be still in strictest measure even to that same lot however mean or high towards which time leads me and the will of heaven। আশা করি আপনারা বুঝতে পেরেছেন প্যারাগ্রাফটা কি সম্পর্কে আছে, তা চলুন আমরা প্যারাগ্রাফটা সলভ করবো। দ্য পোয়েট রিপ্রেজেন্ট টাইম অ্যাজ এ অবলিক এন, তা এখানে কোনটা সঠিক উত্তর হবে, এটা হচ্ছে থিপ, এটা কিন্তু সঠিক উত্তর হবে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, দ্য পোয়েট রিগার্ডস দ্যাট, তাহলে কি রিগার্ড করে, না এখানে আমরা দেখে নিয়েছি হি হ্যাজ নট অ্যাটেন্ড ইনার ম্যাচুরিটি, তাই না। চলে আসছি পরবর্তী প্রশ্ন, দ্য পোয়েট এনভিস হিজ ফ্রেন্ড বিকজ দে, তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হবে বন্ধুরা, না দে আর ব্লেসড উইথ রোবাস্ট হেলথ, তাই না। চলে আসছি পরবর্তী প্রশ্ন, দ্য ইনার ম্যাচুরিটি দ্য পোয়েট লংস ফর উইল কাম, তা এখানে কোনটা সঠিক উত্তর হবে, না এখানে সঠিক উত্তর হবে বাই দ্য উইল অফ গড। নেক্সট প্রশ্ন, দ্য পোয়েট ইজ ড্যাশ অ্যাবাউট হিজ ফিউচার, তা এখানে এর সঠিক উত্তর আমরা দেখে নিয়েছি এটা হবে অপটিমিস্টিক, তাই না, তিনি হচ্ছে আশাবাদী। নেক্সট প্রশ্ন, দ্য ফিগার অফ স্পিচ ইউজড ইন লাইন ওয়ান অ্যান্ড লাইন টু ইজ, তাহলে এখানে ফিগার অফ স্পিচ কোনটা হিসেবে ব্যবহার করা হয়েছে, না এখানে এ হাইপারবোলা, তাই না, এ হাইপারবোলা হিসেবে ব্যবহার করা হয়েছে। নেক্সট, দ্য রাইজ অ্যান্ড ফল অফ টোন ইজ, স্বর বেড়ে যাওয়া স্বর কমে যাওয়া এটাকে কি বলা হয়, না এটাকে
বলা হয় আপনাদের চারটি অপশনের মধ্যে কোনটা সঠিক উত্তর, এটাকে বলে ইনোটেশন। ইনোটেশন কিন্তু এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, হোয়াইল টিচিং ইংলিশ অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, এটা পেডাগজির কোশ্চেন এই প্যারাগ্রাফের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, তো আমরা যখন জানি তখন এই কোশ্চেনে অ্যান্সার করা আমাদের কোনো অসুবিধা হবে না। তাহলে হোয়াইল লার্নিং ইংলিশ অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ এই চারটে অপশনের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে বন্ধুরা, অপশন ডি হবে, দ্য ইউজ অফ মাদার টাং উইল ক্রিয়েট ইন্টারফেস, তাহলে ইন্টারফেসেস, ঠিক আছে, তাহলে ইনফারেন্সেস, তাহলে আমরা এখানে সঠিক উত্তরটা পেয়ে, তাহলে এখানে আমাদের সঠিক উত্তরটা পেয়ে গেছি, দ্য ইউজ অফ মাদার টাং উইল ক্রিয়েট ইন্টারফেসেস, ইন্টারফারেন্স। চলে আসছি পরবর্তী প্রশ্ন, হুইচ ওয়ান অফ দি ফলোয়িং ইজ অ্যান এসেন্সিয়াল ক্যারেক্টারিস্টিক্স অফ এ গুড টেক্সট বুক ইন ইংলিশ, মানে একটা ভালো সুগঠিত বই বা একটা টেক্সট বই তার কি বৈশিষ্ট্য থাকা উচিত, তা আমাদের এই চারটে অপশনের মধ্যে আমাদের বার করতে হবে, এ বি সি ডি। তা এই চারটে অপশনের মধ্যে আপনাদের যেটা সঠিক উত্তর সেটা বার করতে হবে, তা আমরা এখানে দেখে নেবো সঠিক উত্তরটা কোনটা। এখানে সঠিক উত্তর হবে, দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ স্ট্রাকচার এক্সারসাইজেস টু শুড বি গিভেন টু প্র্যাকটিস অ্যাট দ্য এন্ড অফ দি লেসন, তাই না? তো এরকমই তো আপনারা বলবেন যে একটা ভালো টেক্সট বই কোনটা, না যার শেষে কি হয় একটা এক্সারসাইজ দেওয়া থাকে আর যেখান থেকে প্র্যাকটিস কোশ্চেন সলভ করা যায়। তা আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা টাইম কিল না করে, টাইম সেভ করে আমরা প্যারাগ্রাফটা সলভ করতে পারলাম। এবার বিশেষ আকর্ষণীয় বিষয়টিতে আমরা চলে এসেছি, তা আপনাদেরকে আজকে জানা হচ্ছে বিশেষ আকর্ষণীয় বিষয় কোনটি। তা বিশেষ আকর্ষণীয় বিষয় হলো কোশ্চেন আনসার পার্ট, আপনারা কতটা প্রিপারেশন নিয়েছেন সে সম্বন্ধে জানা এবং সে সম্বন্ধে দেখা এবং প্রাইজ নেওয়া, ঠিক আছে। তা এর আগের দিন আপনাদের হোম টাস্কের প্রশ্ন ছিল হি ইজ টু ড্যাশ টু বি ডিসিভড ইজিলি, তা এখানে অপশন বি ইন্টেলিজেন্ট যারা উত্তর দিয়েছেন তাদের উত্তরটা সঠিক, তাদের সাধুবাদ জানাই। তাহলে কমপ্লিট কোশ্চেনটার অ্যান্সার কী হলো, তাহলে হি ইজ টু ইন্টেলিজেন্ট টু বি ডিসিভড ইজিলি, তাহলে এইটা কিন্তু এখানে সঠিক উত্তর, ঠিক আছে বন্ধুরা। এইবার আমরা চলে আসি আজকের আপনাদের যে হোম টাস্কের প্রশ্ন, সেই হোম টাস্কের প্রশ্ন। তা আজকে আপনাদের হোম টাস্কের প্রশ্ন হলো চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ দ্য নিয়ারেস্ট মিনিং টু দ্য গিভেন ওয়ার্ড, সিকিউর, সিকিউর এর নিয়ারেস্ট মিনিং কোনটা আপনাদের বার করতে হবে। চারটে অপশন আছে, সিক্রেট, অপশন এ সিক্রেট, অপশন বি সেফ, অপশন সি কমফোর্টেবল, আর অপশন ডি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। তা আপনাদের এই চারটে অপশনের মধ্যে যেটি সঠিক উত্তর বলে মনে হয় আপনারা চুজ করতে পারেন এবং কমেন্ট লাইনে এক্ষুনি পোস্ট করতে পারেন। আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নের সঠিক উত্তরটা দিয়ে দেওয়া হবে এবং প্রথম 10 জন যাদের নাম শর্টলিস্টেড হবে তাদের পুরস্কৃত করা হবে। তা আপনাদের হোম টাস্কের প্রশ্নটা আরেকবার বলছি, চুজ দ্য কারেক্ট হুইচ ইজ নিয়ারেস্ট ইন মিনিং টু দ্য গিভেন ওয়ার্ড, অপশন কোশ্চেন হচ্ছে সিকিউর, তাহলে সিকিউর এর নিয়ারেস্ট মিনিং আপনাদের বার করতে হবে। চারটে অপশন দেওয়া আছে, অপশন এ সিক্রেট, অপশন বি সেভ, অপশন সি কমফোর্টেবল, আর অপশন ডি ইন্ডিপেন্ডেন্ট। যেটা আপনাদের সঠিক উত্তর মনে হচ্ছে সেটা এক্ষুনি আপনারা কমেন্ট লাইনে পোস্ট করুন। কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাব এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।